প্রেমীও কখলে আল্লাহর প্রেম সাগরও সাঁতার কাটো, যতদিন দুনিয়ার থাকলে আমরা চিনি না, যেদিন দুনিয়া থেকে বিদায় লই সেই দিন দুনিয়ার মানুষে চকুর ফানি ফালাইয়া বিদায় দে। এলি আমি আল্লাহর কাছে মতো কোয়াত আসলাম, ও যদি আল্লাহর মায়ার বনিয়া জবান রে পবিত্র বানাইয়া, বদন রে পবিত্র বানাইয়া, ওতার বাচ্চা হতার বাচ্চা জবান দি হইয়া আমার মা বই রাখলে, যদি হুড়ুতায় তোরা উল্টা পাল্টা হই তাহলে কত যে গাইল হুড়ুতারে দে, কত যে গাইল হুড়ুতারে দে। ও আপনার জাদুমণি রে গাইল গাইলেই আপনার লাভ হইব কিতা, আপনার ভিটি দাদা ইয়া হোক বলে তুমি বুঝলে নালি তোরা সুন্দর ইয়া সল এলেকি মাদত হালি কেরাম ছুটরা হইলেও কি তৈল ছেলে মেয়ে হইলে কি তৈল, তারে যদি আপনি গাইল শিকাই তাহলে হে বড় ইয়া হইব আমার মায় আমার গাইলে ইসলাম গেলি লিখিত হইল, তো আপনি ছুটি সৈন্য কুকা চাই আপনি বাপ হইয়া যদি গাইলাই তাইলে হে বড় ইয়া হইব বলে আমার বাপে গাইলে গাইলে গাই গেছিল আমি কি তৈল গাইলে, ও আপনি কবরও গিয়া শান্তি ভাই সৈন্যী শান্তি ভাই সৈন্যা। এলে কি সর্বক্ষেত্রে আউলাদরে গড়িয়া তুলুক, আজকে আমরা প্রায় জায়গাতে আমরা রে মা বাবাই হই আমার আউলাদে আমার কথা শুনেন না, এই কথাটা বহুত দিল দাগ লাগে সদমায় আউলাদে আবার মা বাবার কথা শুনতে লাগে রে, আউলাদে মা বাবার কথা শুনতে লাগে রে। এক টিচারে যদি মারিয়া স্টুডেন্ট ভরানি লাগে তাহলে এই টিচার সঠিক টিচার নাই, মারিয়া দারোগা হিসাবে টিচার হইলে ওই তো নাই, টিচারে তাহান বাসারে ঠিক করিয়া সঠিকভাবে ছাত্ররে শাসন না দিয়া তাই সঠিকভাবে গাইড দিতাম, হা যদি খেয়ে মারার প্রয়োজন হয় তাহলে যেটা শাস্তি দেওয়া লাগে শাস্তি দিতাম, কিন্তু প্রথমে চেষ্টা করতাম যে আনা শাস্তি দিয়া তারে ভরানি, কারণ তার ব্রেইনও যখন মারা হইব তখন তার ব্রেইনও একটা স্পট স্পট ভরব আঘাত আইব হে ভবিষ্যতে সাইন করতে পারতো না। এলে কি সর্বাবস্থায় তারে টিচারের দায়িত্ব হইল গিয়াম মা বাবার দায়িত্ব হইল গিয়াম, আমার ছেলে মেয়েরে আমার ছাত্র ছাত্রীরে ফড়াইতাম এমনভাবে ফড়াইতাম যাতে তার মেন্টালি কোনো চাপ নাই, হে হয়তো ইঞ্জিনিয়ার পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার লুকাইলাছে কিন্তু তারে যদি সঠিকভাবে গাইড দিতাম পারি না হে তার ব্রেইনটে প্রকাশ করতে পারতো না। এলেকি মাঝে হাজির কিরাম এক গার্জেন টুইয়াম যদি আমি গাইল শিকাই তাহলে আমার ছেলেমেয়েরা গাইল শিকিব না নিতলা মাতক শিকিব না কৌকা চাই, আমি যদি মদ খাইয়া বাড়ি থামাই আর আমার বিবিরে যদি বাড়ি তাইলে এই ছেলে দেখবো আমার বাবায় মদ খাইয়া আইয়া হে উপযুক্ত হইব আপনার সামনে হে মদ খাইয়া আইয়া আপনারে মারব, দেখা বিদ্যা শিক্ষা বিদ্যা আপনি যদি এই কর্ম করেন আই আপনি আপনার পরিবারটে মাত্রা আইয়া এখান দেখবো দেখার বাদে ছেলে সহ্য করতে পারতো নাই হে উপযুক্ত হওয়ার বাদে আপনি যেন মদ খাইয়া আইয়া আপনার বিবিরে মারসই ফার্স ফাইসই খালি খালি বাতান ভাইসই মারসই নাইয়া আপনি এই ছেলে প্রতিশোধ লইয়া উঠিব কইব বলে আমার মায় মায়ের খাইতরা আমি দেখিয়া আমি প্রতিশোধ লইতাম পারিয়ান না, বাবা দেখবাই আমি উপযুক্ত হওয়ার বাদে তোমারে দেখাই ও উপযুক্ত হওয়ার বাদে হে মদ খাইব মদ খাওয়ার বাদে আপনারে মারবো ইয়া বিবিয়ে দেখবা বিবি আসিবা ও তোমার কর্মফল পাইছো ভাও, আর ও যদি উল্টা আমরা শরীয়ত মোতাবিক জিন্দগি বানাইয়া স্বামী স্ত্রীর মধ্যে দাপত্য জীবন আল্লাহওয়ালা জিন্দগি বানাইতাম পারি আর আওলাদে যদি সবাই মুক্ত বা সুশিক্ষায় শিক্ষিত করিয়া গড়িয়া তুলতাম পারি ই ছেলে মা বাবারে ডিঙ্গাইব নি বা থৌকা চাই ডিঙ্গাইব নি থৌকা চাই, এলে আমরা ইঞ্জিন উল্টা চলে আমরা ইঞ্জিন উল্টা চলে সাহাবাই কেলাম আল্লাহর লোকে নবীজির লোকে ফিট করিয়া ইঞ্জিন চালাই যাই আর আমরা চলাইয়া আমরা মন করা ইঞ্জিন চলাইয়া চলাইয়া না নিত্র মাতিব আপনারা চলাইয়া না হোক যায় সাহাবাই কেরাম যেখানে গেলে খেয়ে খেয়ে তার নাম পরিবার থেকে খোয়া হইতো বলে মসজিদও গেছ আইবা খুন সবাই খোয়া যান না আর আমরা বাজারও গেছ আইবা জলদি বকুয়া তোরা মাতকু দিল খালি উনুন জানি, এক বেটিয়ে মেসা ভরে কইছিলা বলে আমারে যদি আপনি বুঝাই লইতে পারো, এক বেটায় মেসা ভরে কইছিলা আমার বলে গেছিল কইতে এক বেটায় মেসা ভরে কইলা বলে আপনি আমারে বুঝাই লইতে পারো তাহলে আমার বলদ জোড়া দিলেন, বেটিয়ে বর্দার ভিতরে দেখি গরম হয়েছে কই যে মেসা ভরে তোমার বুঝাই লইবা আর বলদ জোড়া লইয়া দিবা কি তুমি খেত কিতাদি করতে বুধ হইতে পারি মাত, ও বেটায় বেটিরে গিয়া কইলা বলে তুই মাতিস না বুঝতে নাই
মেসেব আমার বুঝাইবা, মেসেব আমার বুঝাইবা, আমি মাথা দাঁড়িয়ে কই বুঝছি না, বুঝলানি মা, মেসাব আমার বুঝাইবা আর আমি মাথা দাঁড়াই কই বুঝছি না, আমার বলদ জোড়া জায়গা ধইল মেসাব হেরা নিয়ে পাকিবা। ওয়াজ করতে আপনি যতটা আলোচনা করিয়া দিতে আমরা হলে জানি না হোক কথায়, কিন্তু আমল কয়জন করিয়ার এলেই মাঝে হাজির খেলাম। ও যদি আমি আমার ছেলে মেরে সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে কুড়াই যদি তুলতাম পারি, হে ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, ম্যাজিস্ট্রেট হোক, বৈজ্ঞানিক হোক, হে ডাক্তার হোক, হে যদি কোনো জায়গা কিয়া দেখা যায় মসজিদ নাই, জুম্মার নামাজ হইত নাই, তখন হে ইমামতি করিয়া তার লগর আরো স্টাফে লইয়া জুম্মার নামাজ আদায় করতে পারবো না খুব কাছাই। আদর্শ ইমামদের যদি আমরা সবাই বক্তব্য অফরাই লিতাম পারি, তাহলে তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত আল্লাহর মহব্বত এই তো নাই। এর লেগে মহাজ হাজির কেরাম প্রত্যেক জিনিসের কোয়ালিটি আছে। ও আজকে আপনারা মাইকে কু জলসাত আনছো, বালা খুদাইয়া আনছি না খুব কাছাই, দেখে আওয়াজ তুলে বালা দিব, ঠিক ওরকম প্রত্যেক জিনিসের বালা জিনিসের মর্যাদা আছে। বিরোধী কাজ করই, কিন্তু সাটুয়া বিরোধী হইলে এগুলোর দাম নাই। যে কোনো জিনিসের কোয়ালিটির মর্যাদা আছে না নিতরা মাতিবা আছে না খুব কাছাই, এলে কোয়ালিটির লাইফেরও মর্যাদা আছে, কোয়ালিটির জীবনেরও মর্যাদা আছে। আপনি যদি বালা মানুষ বলি দেন গিয়া আর হামসায় রঙ্গাই নিতে পারো, এবাদত দিয়ে রঙ্গাইতে পারো, জিকিরাজগার দিয়ে রঙ্গাইতে পারো, রাস্তাঘাটের উন্নতি করিয়া আপনি যাইতে পারো, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর সম্পর্ক করিয়া দিতে পারো। আপনি দুনিয়ার তাই যাওয়ার বাদে আপনারে মাংস হইবার সমাজ সেবিক একজন আসলা দুনিয়া সারি গেছেন, ইয়ে হইবে না খুব কাছাই, আপনি হইয়া গেছিলামি বলে আমি দুনিয়াতে যাওয়ার বাদে আমারে তুমি সমাজসেবিক কইও, হইয়া গেছিলামি আপনি কর্ম করিয়া গেছিল আগুন উঠিছে। ও যদি আপনি আদর্শ সবাই বক্তব্য বানান, আদর্শ সবাই বক্তব্য বানাইতে হইলে ট্রেনিং প্রাপ্ত আদর্শ মোয়াল্লিম লাগব, আদর্শ মোয়াল্লিম ছাড়া আদর্শ বক্তব্য হইত নাই, আর আদর্শ বক্তব্য ছাড়া আদর্শ জমাত হইত নাই, আদর্শ সবাই বক্তব্য হইত নাই, আর আদর্শ সবাই বক্তব্য ছাড়া আদর্শ সন্তান হইতে নাই, আর আদর্শ ইমাম সাহেব ছাড়া আদর্শ জমাত হইত নাই, আর আদর্শ জমাত ছাড়া আদর্শ হামসাইয়া ওইবনি খুব কাছাই হইত নাই। এলেই প্রথমে আমি মেসাব রাখতে চিন্তা করতাম, মেসাব রাখতে আমি চিন্তা করতাম একজন বালা জাগল বালা একজন মেসাবরে আনতাম, বালা একজন মেসাব আনতাম। এলেগে আমি গতকালকে ও কইছি যে মেসাব ওর দায়িত্ব আমরা কতখানা দিয়ার সব আনসাই একবার চিন্তা করুক, ছয় ঘন্টার বিনিময়ে আমরা 500 টাকা দিয়া, 12 দিনের বদলা আমরা টিউশন টিউটারও 500 টাকা দিয়া, আর এক মেসাবরে মাসও 30 দিনের বদলা 500 নমাজও ফড়াইয়া, আর সবাই বক্তব্য চলাই লইয়া মাসও 100 টাকা দিয়া 30 টাকা দিয়া তাও খান খাও দিয়া 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 নেন খুব কাছাই। কাল কেয়ামতের দিন আল্লাহ পাকে হইবাম লেবার অ্যাক্ট আইনে দুনিয়ার তর্ত নাই কেয়ামতের দিন ধরব, হে হামসায় বাসি তুমি দিন ছুটিতে বার্তায় নাই বেহস্ত যাইতে বার্তায় নাই, আমি আমার হবিবর ওয়ারিস একজন তোমার দাল হামসায় দিছিলাম, সেই হবিবর ওয়ারিস রে তুমি দেয় কতখান মর্যাদা দিছিলাই, অগুন দিয়া এখন যাও বাকি যেগুলি রয়েছে অগুন দিয়া দাও, দুনিয়ার দিতে নাই কেয়ামতের দিন বেহস্ত যাইবার আগে দিয়া দেওয়া লাগবে। এলি মাজো হাজির কেরাম আমি দুনিয়ার সারা বুঝি, আর ও মেসাবর অন্য আইয়ালে মসজিদর আইয়ালে আমার ও সারা বুঝ হয়ে যাই গিয়া, আমার মা বই যখন আউগা হয়ে যাই গিয়া মসজিদর খামো আইয়া উগে আউগা হয়ে যাই যায়, ও কই লোকে মেইন হইতো মেইন লাইনের লোকে সম্পর্ক না লাগিয়া মূল সরাত ফানি নাই ফেগুয়া সরাত কেউ কেউ। এলি মাজো হাজির কেরাম যে কর্ম করলে আল্লাহ হইতাম, যার লোকে মায়া লাগাইলেন অভিজি ভাইতাম, এর লোকে সম্পর্ক নাই, এর লোকে সম্পর্ক নাই, ও আল্লাহর মায়া দয়া ফাইমুনি খুব কাছাই ফাইতাম না, এটা বিচ্ছ হয়ে যাবে লম্বা আমি আলোচনা করে যেতাম যাই। এলে মাঝে হাজির কেলাম মোয়াল্লিম সাহেব অকলর মর্যাদা দেখা, এই মোয়াল্লিম সাহেব খেয়ে আমি চিন্তা লাগবো বুঝা লাগবো, আমি তো হকলে চিন্তা করিয়া নবীজির একবার দেখতাম চিন্তা করিয়া নেন খুব কাছাই,
এলাকি কবিয়ে কইতরা শাইরে কইতরা না কানে মে মজা মিলতা হে না পিহনে মে মজা মিলতা হে লেকিন মজা মিলতা হে জব মোহাম্মদ কা পত্তা মিলতা হে মূল্যবান বস্তু খাইয়াও আমি আমার দিলর মধ্যে শান্তি পাই না মূল্যবান পদার্থ পান করিয়াও আমি আমার দিলর মধ্যে শান্তি পাই না আমার দিলর মধ্যে ওই সময় শান্তি পাই যে সময় আকায়ে রামদার সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সকল শ্রদ্ধার সামনে নিয়ে হাজির আল্লাহ পাকে করি দে এই রাজা হান্দিবাসী যুব সমাজ মুরব্বী আনে কেরাম আমার মা বই নগলার ইচ্ছা নাই নি কোনো একবার তার নবী জিরে ভাইতা নবী জিরে ভাইতে হইলেন জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের দয়াল নবী নবীজির মদিনা শরীফের মধ্যে আরে কান্দিত উম্মতি উম্মতি হইয়া আর আমরা নবীজির লোকে আমরা আমল খানতারে ভিট করতাম পারিয়ান না নবীজির শূন্যতর লোকে আমরা জিন্দগি খান্ত বানাইতাম পারিয়ান না আমল খানতারে ভিট করতাম পারিয়ান না আমরা আল্লাহর মায়ার বনতাম পারিয়ান না আর আমরা হারি চিন্তা করি আর আল্লাহ সাহায্য দয়া মায়া ভাইতা মুসলমান মুসলমান হাসার লোকের মুসলমান ওই যোগ্য গিয়া মুসলমানের মধ্যে কি মজা আছে ইমানদার হল দৌলতি ইমান আমরা পাইছি কিন্তু ইমান মুকম্মল ইমানদার উনি যোগ্য গিয়া নূর ইমান উনিয়া পৌঁছাই দেব ইমান দে দেখবা মুসলমানের মধ্যে কি মজা আছে ইমানদার মানে কি মজা আছে দুনিয়ার কোনো শান্তি আপনি শান্তি এটা আপনি বুক করতে পারতাম নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর মায়ার আমরা বলতাম পারতাম নাই আল্লাহর মায়ার হইয়া এক মিনিট সময় যদি আপনি অতিবাহিত হইন আপনার জীবন সার্থক জীবন হইব আল্লাহর মায়ার হইয়া নবীজি রাশি কইয়া যদি এক মিনিট সময় আপনি অতিবাহিত করতে পারেন আপনার জীবন সার্থক উম্মতে যদি জীবিত করতাম পারি 100 শহীদর সব পাইমো আয় মেরে চু পাশে হরদম দেখ ময় আন্দা পর ওকে ওরুজে বসিরত হবে তু আবে দিছে নজর আমি একবার তা চিন্তা করলাম নি আমার উযু আমার নামাজ আমার রুকু আমার সজদা আমার কওমা আমার জলসা আমার সালাভিরা আমার কথাবার্তা আমার লেনদেন আমার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন নবীজির কর্মের লগে ফিট করতাম পারছি নি না একবার তা চিন্তা করিয়ে নি আমরা তোরা মাতুক কসাই করিয়া নি ভোগ্য সাই এর বাদে আমরা আশা করিয়া নবীজির দিদার হইতাম মুসলমান আজ থেকে যদি আমরা মা ফাড়ির ভিত্তি জীবন আনিলাই সাহাবাওয়ালা জিন্দগি বানাইলাই ও নজওয়ানি অবস্থা যদি নবীজির ফাইলাই আর একদিনও নবীজির লোকে মহব্বত ছাড়িতাম না এলে আমার শোনা হল বয়না হল যে কর্ম করলে মুবারক রাই তো আল্লাহ মা ফড়ি দিন না মুবারক দিনও মা ফড়ি দিন না এলে কর্ম আমরা করতাম না ইনশা আল্লাহ খোক ইনশা আল্লাহ মা বাবার দোয়াল হইবা মা বাবার দোয়াল হইবা মার ফাউন নিচে ছেলে মেয়ের বেহেস মার দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া কোনো আওলাদর জীবন সার্থক হইত নাই উস্তাদর দোয়া যদি না থাকে বড় অকলর দোয়া যদি না থাকে ছোট অকলর কামিয়াবি জিন্দগি হইত নাই আর শরীয়ত মোতাবিক জিন্দগি বানাইবা পাঁচ অক্ত নমাজ মসজিদ বড়িয়া পাঁচ অক্ত নমাজ পড়িবাম আমি এক আয়াতে করিমা আপনার সামনে তিলাওয়াত করছি যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার মুসলমান একটা পুঞ্জিতে আত লোকা ইমান আনার বাদেও সব থেকে বড় খাম কিতা হোক আছে তোরা ভাতিবা ইমান আনার বাদেও সর্বপ্রথম খাম কিতা নমাজ ও নমাজ খান দাদি কই যদি গিয়া কোরআনে করিমার মধ্যে আল্লাহ পাকে ফরমাই দিলাম ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নমাজ বেহায়াই আর মনকর কর্ম থেকে হেফাজত করে এক নমাজি মানুষে মদ খাইতে চিন্তা করব এক নমাজি মানুষে হ্যাপি বার্থডে যাইতে চিন্তা করব করতে চিন্তা করব এক নমাজি মানুষে হ্যাপি নিউ ইয়ার করতে চিন্তা করব এক নমাজি মানুষে ডাক খারবার করতে সুদ খাইতে চিন্তা করব না আমি কুকা চাই করব না আমি কুকা চাই নমাজে ইতার থেকে হেফাজত করে নিব ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার হাদিসে পাক করে মধ্যে নবীজি ফরমাইতেন
যে ব্যক্তি আমার নামাজ লাগাই নামাজ পড়িব, আমার রুকুন লাগাই রুকু দিব, আমার কৌমার লাগাই কৌমা দিব, আমার জলসার লাগাই জলসা দিব, আমি এবং আমার আল্লাহর নামে যে জন্তু জবে হইব এই জন্তু খাইব, এই ব্যক্তির জামিন আমি এবং আমার আল্লাহ হইব। আল্লাহ এবং আল্লাহ রসুলের জামিন মানাই তবে বাড়াতে হোক ইনশা আল্লাহ। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার জিন্দিগি বানাউক। পুরুষ লোক বালিক যেগুলো যেগুলো পর্দা বুঝতে মাধ্যমে জিন্দিগি বানাও কা, স্বামী ভক্ত স্ত্রী বৌকা, এই স্ত্রী এই আপনার আপনার এক বাবায় মা বাবায় পরিশ্রম করিয়া এক মেয়েরে উপযুক্ত বানাইয়া, 18 বছর বয়স, 19 বছর বয়স, 20 বছর বয়স বানাইয়া খামর উপযুক্ত বানাইয়া আপনার এই বিষয় এই মেয়ে এই বোন যেদিন বাড়ি থেকে খান দিয়া বাড়িতে আপনার লোকের সংসার পাতিবার লাগিয়া খান দিয়া তার